হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে। যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা থামলাইন দেখে বুঝতে পারছেন আসলে আজকে আমি কী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমেরিকার ডিবি লটারি 2024-এর যে বিষয়টা নিয়ে, এটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের খুঁটিনাটি সব কিছুই জানাবো, যে আসলে আপনারা কীভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, আপনাদের কী কী যোগ্যতা থাকতে হবে, কী কী থাকলে হবে না, সব কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানালো, কারণ আপনারা যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু হয়তো বুঝতে অসুবিধা হবে, আর আপনারা আবেদন করতেও ভুল করতে পারেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। ডিবি লটারি 2024-এর আবেদন। ডিবি লটারি 2024 আবেদন, মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে কেনা চায় বলেন, আর কেমন হয় যদি পেয়ে যান আমেরিকান গ্রিন কার্ড? তৃতীয় বিশ্বের বহু মানুষের কাছে স্বপ্নের দেশ আমেরিকা, এটা অনেকেই জানেন। আধুনিক ও সচ্ছল জীবন যাপনের জন্য সারা বিশ্ব থেকে অভিবাসীরা পাড়ি জমায় এই দেশে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী আবাস কার্ড পাওয়া সবচেয়ে সহজ ও বহুল প্রচারিত মাধ্যম হলো ডিবি লটারি, যেটা দীর্ঘদিন যাবৎ তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মাঝখানে কিছুদিন বাংলাদেশ থেকে তারা কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল, আপনারা সবাই জানেন। তো আর ডিবি লটারি 2024 আবেদন সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো, আপনারা সাথেই থাকুন। এখন আপনাদের জানাচ্ছি যে ডিবি লটারি 2024 আবেদন, গোটা পৃথিবীর উন্নত সব দেশগুলোর অন্যতম হলো আমেরিকা। মানুষের সমস্ত মৌলিক চাহিদা পূরণের জন্য সেখানে আছে সবচেয়ে উন্নত ব্যবস্থা। সেখানে জীবনযাত্রার মান, কর্মসংস্থান ও অবকাঠামো একে পুরো বিশ্বের মধ্যে অন্য মর্যাদায় নিয়ে গিয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্বের কোটি কোটি আমেরিকান স্থায়ী বসবাসের স্বপ্ন দেখে। আমেরিকার সরকারও চান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে বসবাস করুক এবং আমেরিকাকে কয়েক গুণ এগিয়ে নিয়ে যাক। তাই আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃত্ব বিভিন্ন ভিসার ব্যবস্থা করে থাকে, ডিবি বা ডাইভার্সিটি ভিসা তার মধ্যে একটি বা অন্যতম। আজকে আপনাদের প্রথমে জানিয়ে রাখি যে ডিবি লটারি আসলে কী, এটা সবার জানা উচিত। ডাইভার্সিটি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিবি, স্বপ্নের দেশ আমেরিকায় বৈধ পন্থায় যাওয়া এবং বসবাসের জন্য আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ডিবি লটারি ভিসা চালু করেছে। এই ডিবি লটারি ভিসার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের জনগণ আমেরিকার স্থায়ী বা নাগরিক কিংবা বসবাসের সুযোগ পেয়ে থাকেন, এটা আপনারা অনেকেই জানেন। বৈধভাবে যারা আমেরিকায় যেতে চান তাদের জন্য আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক 185 রকম ভিসার ব্যবস্থা করা হয়েছে। ডিবি লটারি এগুলোর মধ্যে একটি যা মানুষের কাছে অনেক বেশি সমৃদ্ধিত ও জনপ্রিয়। ডিবি ভিসার মাধ্যমে আমেরিকা প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে 55,000-এর মতো লোককে লটারির মাধ্যমে আমেরিকার স্থায়ী নাগরিক দেওয়া হয়। মূলত পৃথিবীর সব দেশের মানুষকে আমেরিকা থাকার সুযোগ করে দেওয়ার জন্যই আমেরিকান সরকার এই ভিসা চালু করে। তবে যেসব দেশের অভিবাসী আমেরিকাতে তুলনামূলক কম, শুধু সেই দেশগুলো থেকে ডিবি লটারির অ্যাপ্লাই করা হয়। আজকে আপনাদের আরও জানাবো যে ডিবি লটারি 2024-এ কি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবে কি না, আর যদি অ্যাপ্লাই করেই তাহলে তার টার্ম অ্যান্ড কন্ডিশনটা কি, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডিবি আবেদনের কোনো ভিসা প্রদান করতে হয় না, ডিবি লটারি একদম ফ্রি। শুধু আবেদনের প্রসেসটা আপনাদের জানতে হবে এবং আবেদন কীভাবে করতে হয় এই বিষয়টা আপনাদের জানতে হবে, তাহলে হয়তো আপনারা লটারিতে বিজয়ী হবেন। আর সে বিষয়ে আপনাদের আজকে জানাবো ডিবি লটারি কেন চালু করা হয়। আমেরিকা বলতে গেলে অভিবাসীর দেশ, এখানে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এই ডিবি লটারি প্রোগ্রামের মূল লক্ষ্য হলো আমেরিকার সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি করা আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পুরো বিশ্বের দরবারে বজায় রাখা, পাশাপাশি বিপুল পরিমাণে উচ্চ বিলাসী এবং দক্ষ লোককে স্থায়ী নাগরিক হতে আহ্বান করা। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রোনাল্ড রেগান 1987 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা প্রায় 2 মিলিয়ন মেক্সিকানবাসীকে ক্ষমা ও স্থায়ী বাসিন্দা হিসেবে কাঠের জন্য বিল পাশ করেন, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিগত বৈচিত্র্য বিনষ্ট হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
এজন্য গ্রিন কার্ড লটারির মাধ্যমে দেশের জাতিগত বৈচিত্র্যকে আরও পুনরুত্থান ও সংরক্ষণের চেষ্টা চালান। এই লটারিতে অংশগ্রহণকারীদের জন্য অভিবাসন প্রক্রিয়া বেশ সহজ করা হয়েছিল, ফলে প্রায় প্রত্যেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পায়। এখন জানাবো যে ডিপি লটারি আসলে কখন চালু হয়। 1987 সালে NP-5 লটারি প্রোগ্রাম নামে সর্বপ্রথম ডিপি লটারি চালু হয়েছিল। প্রথম 2 বছরে মোট 36টি দেশ থেকে অংশগ্রহণকারীর মধ্যে 5,000 জন এ ভিসা প্রাপ্ত হন। এরপর ডিবি লটারি ভিসার সংখ্যা 5,000 থেকে 1,500-1,500 বর্ধিত করা হয়। 1990-1991 সালে এই লটারির নাম পরিবর্তন করা হয়, তখন নাম দেওয়া হয় OPA-1 প্রোগ্রাম। এ নামে 10,000 ভিসা দেওয়া হয়েছিল। 2 বছর ডিবি পরবর্তীতে আবার AA-1 প্রোগ্রাম নামে দেওয়া হয় এই লটারির। তখন 37টি দেশ থেকে মোট 40,000 জনকে এ ভিসা প্রদান করা হয়। সর্বশেষ 1994 সালে বাংলা বর্তমান নাম রাখা হয় ডিবি লটারি। এখন আপনাদের জানাবো গ্রিন কার্ড ও সবুজ কার্ড কি। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS এর পক্ষ থেকে ইস্যু করা হয় গ্রিন কার্ড। এটি আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজ করার সুযোগ করে দেয়। শরণার্থী, আশাইলি পরিবার, কর্মসংস্থান কিংবা স্থিতির জন্য সবুজ কার্ড পাওয়ার জন্য কিছু উপায় আছে, কারণ প্রত্যেকেই তো আর যোগ্যতা অর্জন করে না। কিন্তু এর মধ্যে ডাইভার্সিটি ইমিগ্রেন্ট ভিসা ডিবি প্রোগ্রামটি সবচেয়ে প্রসিদ্ধ মাধ্যম। আপনি যদি একটি যোগ্য দেশের নাগরিক হন এবং সকল প্রকার নিয়মাবলীর আওতায় থাকেন, তাহলে আপনি অবশ্যই ডিবি লটারির জন্য আবেদন করতে পারবেন। ডিবি লটারির জন্য আবেদন করতে হবে অনলাইনে, আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটের ঠিকানায়। আমি আজকে আপনাদের ওয়েবসাইটের ঠিকানাটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন অথবা দেখতে পারেন। ডিবি লটারির জন্য আবেদন কার্য শুরুর দিক সেরে ফেলাই সবচেয়ে ভালো, কারণ শেষের দিকে আবেদনকারীদের সংখ্যা বেশি চাপ থাকায় চাপ বেশি পড়ে, ফলে নানা ধরনের কারিগরি ত্রুটি হতে পারে। চলুন জেনে নেই ডিবি লটারি আবেদন করার নিয়ম। ডিবি লটারির জন্য আবেদন করতে তাদের ওয়েবসাইটে যেতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্মটিকে নিম্নলিখিত জিনিসগুলো খুবই গুরুত্বের সঙ্গে পূরণ করতে হবে। কোনো রকম ভুল কিংবা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এখন ফর্ম পূরণ করার যে নিয়ম, সেটা হচ্ছে প্রথমে আপনার আবেদনকারীর সম্পূর্ণ নাম দিতে হবে, তারপরে আপনার জন্ম তারিখ দিতে হবে। প্রথমত আবেদনকারীর সম্পূর্ণ নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, আবেদনকারীর জন্মস্থান, আবেদনকারী যেই শহরে বা জেলায় জন্ম নিয়েছিলেন অথবা যেখান থেকে জন্ম নিবন্ধন কার্ড তৈরি করা হয়েছিল, জাতীয়তা, দেশ, আবেদনকারী সাম্প্রতিক ছবি, বর্তমান ঠিকানা, পূর্ণ ঠিকানা, বর্তমানে যে দেশের বাসিন্দা, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, প্রাতিষ্ঠানিক সন্তান, সন্তানের সংখ্যা অথবা সতর্কতা। একজন প্রার্থী কখনোই একটি বেশি আবেদন করার চেষ্টা করবেন না। একটি প্রার্থী ডিবি লটারিতে যদি একাধিক আবেদন করেন, তাহলে তার 2টা আবেদনই ক্যান্সেল হয়ে যাবে। এটা অনেকেই জানেন না, তাদেরকে জানিয়ে দিচ্ছি যে একটার বেশি কেউ দ্বিতীয় আবেদন করতে যাবেন না। কিন্তু স্বামী স্ত্রী আলাদা আলাদা 2টি আবেদন করতে পারবেন। স্বামী আলাদা আবেদন করতে পারবেন, স্ত্রী আলাদা আবেদন করতে পারবেন, কিন্তু একজনের নামে 2টি আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য না। আবেদন প্রক্রিয়া যদি সফলভাবে সম্পন্ন হয়, তবে একটি কনফার্মেশন নাম্বার আসবে। এখানে আবেদনকারী পুরো নাম এবং জন্মসাল দেখানো হবে। ডিবি লটারির পরবর্তী ধাপগুলোর জন্য এই তথ্যগুলো খুবই জরুরি। এরপরে অনলাইনে ভিসা পাওয়ার জন্য বা স্ট্যাটাস জানতে এই তথ্যগুলো অবশ্যই দরকার হবে, তাই এগুলো সযত্নে সংরক্ষণ করবেন আপনারা। ডিবি লটারি 2024-এর আবেদন। দুর্ভাগ্যবশত 2012 সালের পর থেকে বাংলাদেশে আর আমেরিকান ডিবি লটারির জন্য কোয়ালিফাই করতে পাচ্ছেন না। অতীতের রেকর্ড অনুযায়ী বাংলাদেশ থেকে 50,000-এর বেশি লোক এখন পর্যন্ত ইউএসএ ডিবি লটারির স্থায়ী বাসিন্দা হয়েছেন, আর অধিক সংখ্যায় অভিবাসী হওয়ার কারণে বাংলাদেশ থেকে আপাতত ডিবি লটারির লোক নেওয়া হচ্ছে না। বাংলাদেশ সহ কোন কোন দেশ ডিবি ভিসা পাবে না? যে দেশ সমূহ থেকে অনেক বেশি অভিবাসী আমেরিকাতে বসবাসরত রয়েছে, সেই সব দেশগুলো গ্রিন কার্ড লটারি প্রোগ্রাম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 1994 সালে এই নতুন আইনটি করা হয়। এর পিছনে কারণ হলো, একই দেশের বিপুল পরিমাণ মানুষ আমেরিকাতে একসাথে থাকলে তারা একসময় একত্রিত হয়ে আমেরিকার রাষ্ট্র বা সরকার বিরোধিতা করে কোনো কাজ কিংবা স্ট্রাইক প্রোটেক্ট শুরু করতে পারে, যার ফলে আমেরিকান সার্বিক ক্ষয়ক্ষতি সাধন হতে পারে। এজন্যই প্রতি দেশ থেকে 50,000 গ্রিন কার্ডের মতো কোটা চালু করা হয়েছে। সেই সকল দেশগুলোর ভিসায় কোটায় লিমিট পার হয়ে গিয়েছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে এবং
অন্য সকল মানুষের জন্য প্রতি বছর প্রায় 55,000 ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সহ কোটা শেষ হয়ে যাওয়ার ফলে যে সকল দেশগুলো ডিবি ভিসার লটারির জন্য আবেদন করতে পারছে না, সেগুলো এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি। চীন, কানাডা, হন্ডুরাস, কলম্বিয়া, ব্রাজিল, সালভাদোর, জামাইকা, হাইতি, গুয়েমালা, ভারত, মেক্সিকো, ফিলিপাইন, পাকিস্তান, নাইজেরিয়া, আয়ারল্যান্ড, কোরিয়া প্রজাতন্ত্র, ভিয়েতনাম, এই দেশগুলো আবেদন করতে পারবে না। এক আমেরিকা গেলেই পৃথিবীর সব দেশে মানুষদের দেখা যাবে। বলতে গেলে জাতিগত বৈচিত্র্যের এক মিলন মেলা এই দেশ। উন্নত এবং সচ্ছল জীবনযাপনের তাগিদে বিশ্বব্যাপী মানুষ ছুটে চলছে আমেরিকার দিকে, আর সেই পথচলা আরও সহজ করে দিয়েছে ডিবি লটারি। ডাইভার্সিটি ভিসা ডিবি লটারি 2024 আবেদন আরম্ভ হতে যাচ্ছে। কর্তৃপক্ষ এই আবেদন 5 অক্টোবর থেকে শুরু হয়ে আগামী 8 নভেম্বর পর্যন্ত চলবে। বিদেশি নাগরিকদের 2024 অর্থবছরের মোট 55,000 গ্রিন কার্ড দেওয়া হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ ওয়ার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ মাধ্যম নিউজ ওয়ারকে জানিয়েছে 2024 অর্থবছরের মোট 55,000 গ্রিন কার্ড দেওয়া হবে বলে বিদেশি নাগরিকদের। ডিবি লটারির আওতায় যে সকল দেশের নাগরিক আবেদন করতে পারবে না, বাংলাদেশ, কানাডা, চীন, ব্রাজিল, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, হাইতি, জামাইকা, ভারত, হন্ডুরাস, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, মেক্সিকো যুক্তরাষ্ট্র, উত্তর আয়ারল্যান্ড ছাড়া ভেনেজুয়েলা, নাইজেরিয়া ও ভিয়েতনাম। আমাদের আজকের ভিডিওটি 2024-এর নিয়মাবলী এবং তথ্য নিয়ে আলোচনা করলাম। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের ডিবি লটারি আবেদন করতে পারবে, আর আমাদের এই দেওয়া তথ্যগুলো আপনার জন্য কল্যাণকর হবে। আজকে ডিবি লটারির বিষয় নিয়ে আলোচনার মূল বিষয় হচ্ছে যে অচিরেই আমাদের দেশে ডিবি লটারি 2024 আবেদন শুরু হবে, সেখানে বাংলাদেশও থাকবে এমনটাই আশা করছি আমরা, এবং এমনটাই আশা করছে বাংলাদেশের বহু মানুষ। তো আপনাদের যে বিষয়টি জানালাম সেটা হচ্ছে আসলে আবেদন করবেন কীভাবে, এবং অনেকেই হয়তো ডিবি লটারি ছেড়েছে এরকম একটা বিষয় নিয়ে দৌড়াদৌড়ি পারতেছেন। আসলে ডিবি লটারি বাংলাদেশের জন্য এখনও ওপেন করা হয়নি, তবে অচিরেই ওপেন করবে। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে যে কোনো একটা ভিডিও বানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।